সপ্তদশ বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে লড়াইয়ে বিজেপির প্রার্থী লোকনাথ চ্যাটার্জি 24 আওয়ার্স টিভির ক্যামেরার মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি কি বললেন দেখাবো আপনাদের। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি 24 আওয়ার্সের পর্দায় বালিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী লোকনাথ চ্যাটার্জি। আসুন ওনার থেকে একটু জেনে নেওয়া যাক, ওনার জার্নিটা আমরা একটু জানতে চেষ্টা করব, আর বালিগঞ্জ সম্পর্কে বালিগঞ্জ মানুষের জন্য কি ভাবছেন উনি। আমরা একদম ভোটের দোর গোড়ায় পৌঁছে গেছি দাদা, একটু জার্নিটা যদি আপনার। ব্যক্তিগত জীবনে প্রথমে আমি পড়াশুনো করি ডন বস্কো স্কুল পার্ক সার্কাস, তারপরে ক্ল্যাট দিয়ে লতে ভর্তি করা হয় ন্যাশনাল ল স্কুল WBN UJS-এ, তারপরে আপনার হাইকোর্টে প্র্যাকটিস করছিলাম করি বা লাইব্রেরি ক্লাবের মেম্বার, তার সাথে সাথে আপনার ছাত্র জীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলকাতা মহানগরের সেক্রেটারির দায়িত্ব, সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তারপরে রাষ্ট্র কার্যকারিণী সদস্য ছিলাম এবং ওকালতির সময় যুব মোর্চা রাষ্ট্র কার্যকারিণী সদস্য ছিলাম এবং সিকিম প্রদেশের প্রভারীও ছিলাম। এর সাথে সাথে আপনার দুর্গা পুজোর বিসর্জনের মহরমের জন্য যেটা মা দুর্গার বিসর্জন বন্ধ করে দিয়েছিল সেই মামলাটা লড়েছিলাম, রামনবমী বন্ধ করে দিচ্ছিল সেই মামলাটাও লড়েছিলাম, সঙ্গের স্কুল সারদা শিশু তীর্থগুলো বন্ধ করে দিচ্ছিল সেইগুলো নিয়েও করেছিলাম, ডাক্তারদের লকডাউনের ডক্টর ইন্দ্রনীল খান PPE কিট যে বিষয়গুলো হয়েছিল সেগুলো নিয়ে জনস্বার্থ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মামলাও লড়েছিলাম, সেগুলো তো অনেক কটা আছে। এমনকি আপনার নয়াচর কেমিক্যাল হাব যেটা করার কথা ছিল সেটাকে আটকেও ছিলাম আমরা, রাষ্ট্রীয় হরিতকরণ প্রাধিকরণ যেটা আপনার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলে আর কি, সেখানে করে সেগুলো আটকানো হয়েছিল, আর তার সাথে সাথে যুব মোর্চার কাজে থাকি এবং ওকালতি পলিটিক্সটা জাগল করা একটা ফুল টাইম ব্যাপার, কিন্তু তার সঙ্গে যতটা পেরেছিলাম চেষ্টা করেছিলাম। এরপরে তো বালিগঞ্জ বিধানসভা। কত সাল থেকে দাদা জার্নি শুরু? এই বছর 13-14 তো হবেই। তো বালিগঞ্জে আমরা একদম ভোটের দোড় গোড়ায় পৌঁছে গেছি, সেখান থেকে দাঁড়িয়ে দাদা বালিগঞ্জ নিয়ে কি ভাবছেন আমি একটু জানতে চাই। বালিগঞ্জ নিয়ে একটা সুন্দর কেন্দ্র, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেরকম বালিগঞ্জ সার্কুলার রোড, মেফের রোডের বহুতল বাড়িগুলো রয়েছে, বৃহৎ অট্টালিকাগুলো রয়েছে, সেরকম আপনার ঘনবসতিও রয়েছে পদ্মপুকুরের, পেয়ারা বাগানের, মল্লিকবাজারের, বন্ডেল রোডের, তিলজলার, বন্দারপাট্টির চারিদিকে এরকম একটা স্টাডি ইন স্টার্ক কন্ট্রাস্ট। যদি অট্টালিকাগুলো থাকে সে অট্টালিকার বাইরে তারা বলছে যে এমন ময়লা ফেলা হচ্ছে, নোংরা করা হচ্ছে, এমনকি ঘনবসতিতে মহিলারা বলছেন যে পানি নেই মিলতা হয় দিন মে মিঠি পানি নেই মিল রে, ড্রেনেজের প্রচণ্ড সমস্যা, নিকাশি ব্যবস্থার খারাপ অবস্থা। আমি রবিদাস বস্তিতে গেছিলাম, সেখানে মহিলাদের বাথরুমের দরজা পর্যন্ত ঠিক করেছিল না, তো আমি যেই বললাম যে নির্বাচনের পরে আমরা ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে পরের দিন দেখি তৃণমূল কংগ্রেস থেকে তারা করেছেন। এটা একটি বেআইনি কাজ, কিন্তু যাই মহিলারা তার সুযোগ সুবিধা পেলেন। আমার বালিগঞ্জের মল্লিকবাজারের লোকেরা ইতোপ্রোতিত বিরক্ত হয়ে গেছেন, এত স্ক্র্যাপ থেকে পয়সা খাওয়া হয়, এমন কাটমানির ব্যাপার চলছে, এমন একটা বাজে পরিস্থিতি চলছে চারিপাশে, তো বালিগঞ্জেরও মানুষ সামিল হতে চেয়েছেন এই সোনার বাংলার একটা উন্নয়নের দিশায়। সেখানে বালিগঞ্জের আমিও বালিগঞ্জটাকে স্বর্ণিম বালিগঞ্জের ডাক দিয়েছি। বালিগঞ্জের মানুষ নবপ্রজন্মের কাউকে চাইছেন, যারা হয়তো সরকারে থাকবেন এরকম একজন ব্যক্তিকেও চাইছেন তারা। বালিগঞ্জের সিন্ডিকেটের একটা বড্ড প্রভাব চলেছে বহু অংশে বহু জায়গায়, আর ক্রিমিনালদের প্রচণ্ড একটা আতঙ্ক ছড়ানো হয়েছে বালিগঞ্জের বহু জায়গায় বহু অংশে, প্রচুর ক্রিমিনাল একেবারে রাজ্য প্রশাসনের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। আমি ওই জন্য বালিগঞ্জের কাছে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত করার জন্য একটা প্রধান উদ্দেশ্য নিয়ে নেমেছি, তার সাথে সাথে নারীদের সম্মান এবং সুরক্ষা
আইন শৃঙ্খলার সাথে সাথেই রয়েছে। আমি বহু জায়গায় যখন প্রচারে গেছি তখন মা বোনেরা বলেছেন যে আমরা কি রাস্তায় বেরোবো, বিজেপির সরকারে এখন তো বেরোতে পারছি না। তো সেরকম নারী সুরক্ষা, নারীদের সম্মান, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ দিক আমি দেখলাম। এর সাথে সাথে আপনার ব্যবসা বাণিজ্যের প্রতি সম্মান, শ্রমের প্রতি সম্মান, কারণ যা দেখছি সব কিছুতে একটা করে পয়সা উপার্জনের পদ্ধতি, রাজনীতি এবং ক্রিমিনালদের একটা যোগসাজশ হওয়ার ফলে রাজনীতিকে একটা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের একটা সমর্থন রয়েছে। এই সমর্থনটাকে, এই অ্যাক্সেস অফ ইভিলটাকে ভাঙতে হবে এবং এর জন্য বহু উন্নয়নের প্রকল্প মাথায় রেখেছি আমরা। আমরা একটা ইশতেহার নিয়েও এসেছি, যেরকম দেশপ্রিয় পার্কটাকে আমরা একটা দাবার ডেস্টিনেশন হিসেবেও তৈরি করার ইচ্ছে আছে, যেটা গড়িয়াহাট ব্রিজের তলায় আমরা দেখে থাকি। সেরকম ছোটো ছোটো ঘনবসতির জন্য দেখি বারবার জল পৌঁছোয় না, মানুষ পিছল গলিগুলো থাকে এমন অবস্থা যেখানে দিনের বেলাতেও হয়তো আলো ঠিক করে ঢোকে না। আমি গেছি সে কটা জায়গায়, মানুষ সত্যি খুব কষ্টে থাকেন। তো এইগুলো আমরা দেখতে পাই না, ভেতর দিকে থাকে। এই সার্বিক উন্নয়নের ব্যাপারটাও মাথায় রাখতে হবে এবং এর সাথে সাথে ব্যবসা এবং ব্যবসায়ীদের একটা সুরক্ষা এবং সম্মানটাও প্রদান করাটা উচিত। এই প্রধান কয়েকটি বিষয় নিয়ে আমি বালিগঞ্জে নির্বাচনী ময়দানে নেমেছি। আপনার বিরোধী পক্ষ সংযুক্ত মোর্চা থেকে দাঁড়িয়েছেন ফোয়াদ হালিম, আর শাসক দলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি, কীভাবে নিচ্ছেন? তাদের প্রত্যেককেই সম্মান জানাই, প্রণাম জানাই। মানুষ এখন চাইছেন যে সোনার বাংলা সরকারের সাথে তারাও সামিল হবেন এবং ভারতীয় জনতা পার্টি ষষ্ঠ দফা পর্যন্ত যা ভোটের আমরা যা সমীক্ষা বুঝতে পারছি তাতে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন। সেই জন্য মানুষের মনের মধ্যে একটি ইচ্ছে যে আমরা সোনার বাংলা সরকারের সাথে থাকি। আর মানুষ বাম আর তৃণমূলকে দেখেছেন, বামেদের সরকারে কী অত্যাচার হত্যালীলা হয়েছিল এইগুলোও দেখেছেন, আর তৃণমূলে মানুষ তীতবিরক্ত হয়ে গেছে। তৃণমূলে আমরা দেখলাম যে একজন প্রার্থী, তিনি বাঁকুড়ায় সাংসদ হওয়ার জন্য লড়াই করছিলেন, সেখানে পরাজিত হয়ে আবার বালিগঞ্জে ফিরে আসলেন। এটা মানুষের, তিনি কি সত্যিকারের বালিগঞ্জের উন্নয়ন চেয়েছেন বা বালিগঞ্জের মঙ্গল চেয়েছেন? আমি বারবার দেখছি চারিপাশে তৃণমূল কংগ্রেস একেবারে ক্রিমিনালদের দ্বারা নির্বাচন পরিচালনা করছে, আতঙ্ক ছড়িয়ে মানুষের মধ্যে ভয় তৈরি করিয়ে আমার ওপর 7-8 আক্রমণ করেছে। এরা গণতন্ত্রকে একেবারে সম্মান করে না, গণতন্ত্র একেবারে তলানিতে পৌঁছেছে এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। এবং এর জন্য যেভাবে গণতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে, যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে দৈনন্দিন, আজকেও আমার ভোটারদেরকে থ্রেট দেওয়া হচ্ছে দেশপ্রিয় পার্কের আশেপাশে। সোনা পাপ্পু বলে একজন গুন্ডা সেইখানে ডানা বেঁধে রয়েছে, তার বায়ে প্রচুর বহিরাগত ছেলে পুলে নিয়ে গুন্ডামি করছে, ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন। বাঙালি ভোটার যারা হয়তো নির্বিঘ্নে সুস্থভাবে ভোট দিতে চাইছেন তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এই একটা পরিস্থিতি। তারপরে ফারুক বেনিয়া পুকুরে থ্রেট দিচ্ছে, বন্দরপট্টিতে আরেকজন থ্রেট দিচ্ছে, মল্লিকবাজারে আরেকজন ভয় দেখাচ্ছে। এটা একটা সুস্থ পরিবেশ এরা করতে দিতে চাইছেন না এবং মানুষকে ভয়ের মাধ্যমে, মানুষ কিন্তু এর প্রতিশোধ নিয়েছেন গ্রামে। আমরা দেখলাম 2018 যখন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে দেয়নি বিরোধীদের, তখন কিন্তু 2019 লোকসভা নির্বাচনে মানুষ কিন্তু তার প্রতিশোধ নিয়েছেন। সেই জন্য আমিও আশাবাদী এবং আমি বারবার নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে একটা সুস্থভাবে নির্বাচন করতে হবে, নাহলে কিন্তু মানুষ ভোটকেন্দ্র, যাতে ভোটকেন্দ্র পর্যন্ত মানুষ পৌঁছতে পারে। যেভাবে ভয় দেখানো শুরু হচ্ছে, কয়েকটা জায়গায় আর্থিক প্রলোভনও দেখানো হচ্ছে, আমাদের কাছে খবর আসলো গরচাপণ্ডিতে টাকা বিলি করাও হচ্ছে, এই একটা পরিস্থিতি, এটা সত্যিকারে গণতন্ত্রের প্রতি ভালো নয়। তো এতে মানুষ কিন্তু ভালো চোখে দেখছেন না, মানুষ কিন্তু বুঝতে পারছেন, মানুষকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে, এইভাবে গণতন্ত্র চলে না। মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবেন। 26 দাদা গণতন্ত্রের উৎসব পালিত হবে, মানুষ সেখানে গিয়ে ইভিএমে ছাপ দেবে, তো আপনার এই সমস্ত যে অভিযোগগুলো আপনি করছেন, তো সেই অভিযোগের ভিত্তিতে আপনার কী মনে হয় সাধারণ মানুষ আপনার সপক্ষে কথা বলবেন বা সাধারণ মানুষ সেই এই সমস্তটা গিয়ে পড়বে ইভিএমে, আপনি কী মনে করেন? সাধারণ মানুষ কিন্তু, আমি প্রচারে যখন গিয়েছি, এনারা কেন আক্রমণ করছেন, কেন ভয় দেখাচ্ছেন, কারণ এনারা বুঝতে পেরেছেন এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই আতঙ্ক ভয় দেখি গুন্ডা বদমাস তারা রাজনীতি এইভাবে পরিচালিত হয় না। আপনি এত, আমার কেন্দ্রে 2.5 লক্ষের কাছাকাছি ভোটার, এই 2.5 লক্ষ ভোটার তার মানে তার বাড়ির লোকের সংখ্যা নিয়ে আরও বেশি মানুষ, এই এত মানুষের ভবিষ্যৎ নিয়ে এত মানুষকে ভয় ডর দেখে এটা সঠিক পদ্ধতি নয় এবং মানুষ বুঝতে পারছে। মানুষ নিশ্চয়ই ইভিএমে তার প্রতিশোধ নেবেন, মানুষ নিশ্চয়ই ইভিএমে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যাবেন। আমার কাছে খবর আছে এরা আমার ওপরও একটা বড় আক্রমণ করার প্ল্যানিং করছে, প্রায় 150-200 জন মিলে
এরা গুলি বোমা হাতিয়ার এক করেছে। আর পুলিশ প্রশাসনকে বারবার বলছি, কিন্তু পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। এতবার আক্রমণ হয়ে গেল, এত কার্যকর্তাকে দৈনন্দিন ভয় দেখানো হচ্ছে, একটা গুন্ডা বদমাশকেও কিন্তু পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই আমি বারবার আবেদন করছি নির্বাচন কমিশনের কাছে, এইভাবে কিন্তু যেভাবে পুলিশ প্রশাসনের অবস্থা রয়েছে, এখানে সুস্থভাবে ভোট করাটা খুবই একটি শক্ত জায়গায় পৌঁছে গেছে। সেই জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করছেন। সাধারণ মানুষ খেলা হবে, জয় বাংলা, এসব রোগের নাম করে এইগুলো মানুষ পছন্দ করছেন না। মানুষ চাইছেন একটা উন্নয়নের রাজনীতি আসুক। 9.5-10 কোটি মানুষের ভবিষ্যৎ জুড়ে আছে এর সাথে। খেলা হবে বলে চ্যাংরামি করলে তো চলে না, মানুষ কিন্তু চাইছেন, এবং মানুষকে সেই জন্যই তারা আটকানোর একটা অপচেষ্টা করছে। মানুষ বেরোবেন আমি একেবারে আমার বিশ্বাস, এবং মানুষ ইভিএমেও তাদের বিরুদ্ধেই, এই তৃণমূলের যারা আতঙ্ক ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেই কিন্তু মানুষ সোচ্চার হবেন। দাদা, আপনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, পুলিশ, সেক্ষেত্রে আমি আর একটা কথা বলতে চাইবো আপনাকে। ভবানীপুরের রুদ্রনীল ঘোষ বারবার পুলিশের, উনিও আক্রমণের মুখে পড়ছেন প্রার্থী হয়ে, তো উনিও পুলিশের এই কার্যকারিতা নিয়েই অভিযোগ তুলছেন। উনি বলছেন 26 তারিখে পুলিশ খাকি পোশাক ছেড়ে অন্য কোনো পোশাক পরে নেবেন, তো সেক্ষেত্রে দাদা আপনি কি বলছেন? বিষয় হচ্ছে পুলিশের কাছে আমার স্পেসিফিক কয়েকটি অভিযোগ, যারা এরকমভাবে অ্যাট্যাক করছে, যারা মারধর করছে, যারা আতঙ্ক ছড়াচ্ছে, তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করছে না? তাদের বিরুদ্ধে আমি যে এতগুলো কমপ্লেন করলাম, পুলিশ তাদের বিরুদ্ধে কী স্টেপ নিয়েছেন, কতজনকে কীভাবে ডেকে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে FIR কী লঞ্চ করেছেন, তাতে কী ধারা দিয়েছেন, কীভাবে প্রসিড করেছেন? কারণ এই পুরো ব্যাপারটাই তৈরি করেছে না নির্বাচনকে কেন্দ্র করে, যাতে নির্বাচন সুস্থভাবে না হতে দেওয়া যায়। তো সেক্ষেত্রে যখন এই পরিস্থিতি রয়েছে, তখন পুলিশের উচিত নির্বাচনটা যাতে সুস্থভাবে হওয়া। আমার পুলিশের এগেনস্টে এই দুটো স্পেসিফিক বিষয়, যে নির্বাচন এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটা সুস্থভাবে যেন মানুষ হতে পারে। পুলিশ কিন্তু আমাদেরকে অনেক সময় বলছেন যে দাদা ওপর থেকে চাপ আছে, ওপর থেকে চাপ আছে। এই যে পুলিশ প্রশাসনের ওপর চাপ দেওয়া, পুলিশ প্রশাসনকে ব্যবহার করা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, এই বিষয়টি কিন্তু সত্যিকারে ক্ষতিকারক হচ্ছে আমাদের গণতন্ত্রের প্রতি। আর বালিগঞ্জের মানুষ কিন্তু চাইছেন না এরকম একটা পরিস্থিতি পরিবেশ আসুক, কিন্তু সেই জন্য পুলিশকে আর একটু সক্রিয় হতে হবে। পুলিশকে এদের বিরুদ্ধে, কারণ এরা পুলিশেরও হাতের বাইরে চলে যাচ্ছে, এরাও কিন্তু বারবার বলে পুলিশ এসে কিছু করতে পারবে না, পুলিশের আইন শৃঙ্খলা ব্যবস্থার ঊর্ধ্বে চলে যাচ্ছে। কিন্তু পুলিশের একটা আইনত কর্তব্য যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। দাদা, আপনি জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী একটু জানতে চাইব? স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সমর্থন করেছেন, আমি প্রচারে গিয়ে দেখেছি, এবং এই আক্রমণ, আতঙ্ক ছড়ানো, এগুলো কিন্তু তারাও বুঝতে পেরেছেন যে মানুষের কাছ থেকে জনসমর্থন তাদের কাছে নেই, তৃণমূলের কাছে জনসমর্থন নেই। মানুষ আমাদেরকেই সমর্থন করছে সারা বাংলা জুড়ে, যেভাবে জনপ্লাবন আমরা দেখেছি, যেভাবে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে দেখেছি, মানুষ একেবারে পরিবর্তন চায়। আমি বহু জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে একটাই বলি, আমরা পরিবর্তন চাই, আমরা চাই যে, এমনকি তৃণমূল পার্টির লোকেরাও বলছেন যে এইভাবে আমরা চলতে পারছি না, তোষণের রাজনীতি যেভাবে চলছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধিটা একেবারে একটা পরিবারের স্বার্থসিদ্ধিতে পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো মানুষ আমাদেরকে সমর্থন করছে, এবং সোনার বাংলার সাথে সাথে আমরাও স্বর্ণিম বালিগঞ্জ গড়ে তুলব। দাদা, আপনার কাছে আসবো এখন যে করোনা মহামারী চলছে, দেখতেই পাচ্ছেন মানুষের কী অবস্থা। সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যখন মৃতদেহ করোনায় মারা যাচ্ছে, মৃতদেহ নিয়েও ব্যবসা চলছে। পুরসভার গাড়ি কালকে আমরা দেখতে পেয়েছি, আমাদের ক্যামেরায় দেখানো হয়েছে যে পুরসভার গাড়িতে উঠলে এই টাকা, একসঙ্গে পুড়লে এই টাকা, একসঙ্গে, মানে এইটা মানুষ কীভাবে নেবে, মানুষের অবস্থা কোথায় দাঁড়িয়েছে, আপনি কী বলবেন? পশ্চিমবঙ্গে এটা আগেই করোনা অতিমারির গোড়ার দিকে আমরা দেখেছিলাম, যেভাবে পচাগলো লাশকে আংটার দিয়ে টানতে টানতে নিয়ে গেছিলো, আমরা দেখেছিলাম কোর্টে মামলাও হয়েছিল, ভেতর থেকে অর্গান চুরি করে নেওয়া হয়েছিল এই ডেড বডি থেকে, করোনার মৃতদেহ থেকে। করোনার পেশেন্টদেরকে কী করা হচ্ছিলো, হট করে খবর দিচ্ছে যে তিনি মারা গেছেন, তার না বডি পেয়েছে না হদিশ পেয়েছে, এটা গোড়ার দিক থেকে আমরা একটা অব্যবস্থা, চূড়ান্ত অব্যবস্থার দেখেছিলাম। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তথাকথিতভাবে আক্রান্ত হলেন নন্দীগ্রামে, তিনি কিন্তু তার কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে যাননি, তিনি কিন্তু কলকাতায় চলে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভরসা রাখতে পারছেন না হাসপাতালগুলো। আমরা এমনকি দেখলাম তৃণমূলের উচ্চপদস্থ যারা নেতামন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু একেবারে বেসরকারি হাসপাতালেই যান, তারা কিন্তু কোনো সরকারি হাসপাতালে যান না। সরকারি হাসপাতালটা বরাদ্দ হচ্ছে
কুকুরের ডায়ালিসিস করার জন্য তৃণমূল সরকারের আমলে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখলাম, চূড়ান্ত অব্যবস্থা। করোনা অতিমারীকে তিনি যেভাবে তাবলিগী জামাতকে নিয়ে বিষয় হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটাও আমরা দেখলাম। যেভাবে দেখলাম যে মালয়েশিয়া থেকে কয়েকজন তাবলিগী জামাতের প্রচারকরাও পশ্চিমবঙ্গে তারা নিজেদেরকে রেখেছিল, সেটাও আমরা দেখলাম। এই গোড়ার থেকেই চূড়ান্ত অব্যবস্থা, এবং আমরা স্বাস্থ্যমন্ত্রীকে সকলেই জানি, তার আমলে এরকম হওয়াটাই একেবারেই বাস্তব। এবং যেভাবে আমরা দেখলাম পিপি কিটের বদলে রেনকোট দেওয়া হচ্ছিল ডাক্তারদেরকে, সব জায়গায় যখন মানুষ মারা যাচ্ছেন, মানুষ করোনা অতিমারিতে, মানুষের সংসারে অসুবিধে হচ্ছে, মানুষ এর অ্যাডভান্টেজ নিয়ে, সুযোগ নিয়ে কিন্তু মানুষকে ঠকানো হচ্ছে, অর্থ করে নেওয়া হচ্ছে, এই যে একটা পরিস্থিতি, এটা কিন্তু তৃণমূলের সার্বিক সংস্কার যে বা অপসংস্কার তার সঙ্গে মিলে যায়। তারা কিন্তু মানুষের অসুবিধার সুযোগ চিরকাল নিয়ে গেছেন, এবং সেই জন্য তাদের একেবারে রাজনীতির মূল উদ্দেশ্য হলো কী করে অর্থকরী কী করে লাভ করা যায়, কীভাবে তারা আর্থিকভাবে নিজেদেরকে বলবান করতে পারেন। সেই জন্য এই যে পরিস্থিতি, এটা বাংলার সার্বিক একটি সংস্কারের এতটা অবনতি হয়েছে। আমরা তো দেখলাম সার্বিক সংস্কারের দিক দিয়ে দেখতে গেলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা কীভাবে আগের বছর হোলির দিন নিজেদের গায়ে পিঠে খারাপ অশ্রাব্য শব্দ লিখে আনন্দ পালন করেছিলেন। তো এরকম বাংলার একটা সংস্কারের রবীন্দ্রভারতীর গেট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। বাংলার সংস্কার একের পর এক কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের তৃণমূল সরকার যে সংস্কার এনে দিয়েছে, যে অশালীন মন্তব্য করছেন, সার্বিকভাবে কিন্তু বাংলার একটা ক্ষতি হয়েছে, সংস্কারের অবনতি হয়েছে। এবং প্রদেশের তরফ থেকে, সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম এইটা মোকাবিলা করার জন্য একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে না। দাদা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার যে ধর্মীয় মেরুকরণ একটা বলা হচ্ছে, যে বিজেপিরা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আপনি বালিগঞ্জে দাঁড়িয়ে কি বুঝতে পারছেন ধর্মীয় মেরুকরণ? আমি কিন্তু বারবার বলেছি যে আমার একটাই মন্ত্র, একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, উন্নয়ন। আমাদের সংকল্পপত্রটা আমরা যখন মানুষের কাছে নিয়ে যাচ্ছি, একেবারে উন্নয়নের বলেই রয়েছে সংকল্পপত্রে, সংকল্পপত্রে কিন্তু অন্য কোনো কিছু লেখা নেই। তখন কিন্তু দেখছি বারবার, আমরা যখনই ধরুন বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, মল্লিকবাজার এলাকায় যাচ্ছি, আমাদেরকে বারবার বলা হচ্ছে যে মুসলমান এলাকায় কেন বিজেপি ঢুকবে। এটা কিন্তু আমরা আমাদের তাদের মনের মধ্যে একটা বিষের বীজ রোপণ করা হয়েছে, যেখানে বারবার বলা হচ্ছে যে মুসলমান এলাকায় বিজেপি ঢুকবে না। আমরা যখনই ঢুকছি, আমাদের উপর আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছি, আতঙ্ক ছড়ানো হচ্ছে, আমাদের কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে। তো তখন যে পরিস্থিতি আমরা দেখেছি, সেখানে কিন্তু ধর্মীয় মেরুকরণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকে, তিনি জয় শ্রীরাম বাণীকে গালমন্দ বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে যে গরু দুধ দেয় তার একটু লাথি খেতে হয়, তিনি ইমাম ভাতা দিয়েছেন, তিনি আবার তার সাথে সাথে পুরোহিত ভাতা তার অর্ধেক টাকা অনেক দিন পরে দিয়েছেন নির্বাচনের আগে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার রামনবমীর এখন আবার তিনিও গ্রিটিংস দেওয়া শুরু করেছেন, পশ্চিমবঙ্গ সরকারও দিচ্ছে। এই যে কম্পিটিটিভ একটা সাম্প্রদায়িকতা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে তিনিই এনেছেন। এবং পশ্চিমবঙ্গের বুকে আমরা যে দেখলাম সংরক্ষণ হচ্ছে, ওবিসি এ সংরক্ষণ 10%, এই সংরক্ষণটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বজায় রেখেছেন, বাম আমলে যেটা এসেছিল ধর্মীয়। আমরা এতগুলো রায়ট একের পর এক দেখে গেলাম, আর তার কিন্তু একেবারে তৃণমূল সরকারই সেই রায়টগুলোকে করালো, সেই রায়টগুলোর সুযোগ সুবিধা করে দিল। সেই জন্য আমরা ধর্মীয় মেরুকরণ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তিনি মানুষের ভাষার ভিত্তিতে মেরুকরণ করেছেন, কাউকে বহিরাগত বলে দিয়েছেন, এটা কিন্তু তৃণমূল করেছেন। হয়তো প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কিছু কয়েকটা হয়েছে, যাতে মানুষকে ভেঙে দেওয়া যায় কয়েকটি গোষ্ঠীতে, আর গোষ্ঠী দিয়ে ভোট ব্যাংক তৈরি করা যায়। ভোট ব্যাংক পলিটিক্স তৃণমূল, বাম, সংযুক্ত মোর্চা সকলেই করছেন। 26 তারিখ একদম আসন্ন দাদা, বাংলা তথা বালিগঞ্জের মানুষকে কী বলতে চান? আমি বাংলার মানুষকে, বালিগঞ্জের মানুষকে, অন্যান্য কেন্দ্রে যেখানে মানুষ ভোট দেবেন, প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে নির্ভয় ভোট দেবেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এই নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সন্দেহ নেই। আপনাদেরকে যতই ভয় দেখানো হোক, আপনাদের সবথেকে বড় ক্ষমতা গণতন্ত্রে হলো আপনার সেই ভোট দানের ক্ষমতা, সেই ভোটটা দেবেন। এবং যত বড়ই গুন্ডা হোক, যত কিছুই হোক, ভোটের দিন কেউ কিছু করতে পারবে না আপনাদের, নির্ভয় নির্বিঘ্নে ভোট দিন। তারপরে আগামী 2রা মে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এবং বহু রকম প্রলোভন দেখানো হবে, বহু রকম লোক দেখানো হবে, পয়সা কড়ি ছড়ানো হবে, এই প্রলোভন লোভ এগুলোতে একেবারে কান দেবেন না।
আর দিনের শেষে যদি বলতে হয় চুপচাপ কমল ছাপ। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রোজিনা রহমানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।